বনগাঁ পৌরসভার নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে। 22টি ওয়ার্ডের মধ্যে 19টি ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে এবং বনগাঁ 3 নম্বর ওয়ার্ডে, যে ওয়ার্ডের প্রতি সকলের নজর ছিল, যেখান থেকে প্রার্থী হয়েছিলেন গোপাল শেঠ, তিনিও জয়লাভ করেছেন। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন গোপাল শেঠ। আমি জেনে নেব নির্বাচনে এই জয় কাকে উৎসর্গ করবেন, কি বলবেন? প্রথমত মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি আমাদের মা, যার ছবি, যার উন্নয়নকে সামনে রেখে আমরা ভোটে জিতি এবং আমরা তার প্রতিনিধি হিসেবে সেই মানুষের কাছে সেই বিশ্বাসটা আনতে পেরেছি। 2019 আমাদের একটা সিট ছিল, 2021 একটা সিট ছিল বিধানসভা লোকসভায়। সেইখান থেকে মানুষের যে এই 5-6 মাসের মধ্যে আমরা বনগাঁর, আমরা তৃণমূলের কর্মী, পৌরসভা, তাদের বিশ্বাসটা ফিরিয়ে নিতে এনেছি। প্রথমে তো আমাদের মা মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা উৎসর্গ করব, তারপর বনগাঁর মা মাটি মানুষ, এদেরকে আমরা উৎসর্গ করবো। যে মারা আমাদেরকে সে লক্ষ্মীর ভাণ্ডারের যেরকম টাকা দিয়েছে দিদি, ঠিক সেরকম দিদিকে ফেরত দিয়েছে সম্মান। আমরা মথুয়াদের দেবো, মথুয়াদের একটা মানে অংশ ছিল আমাদের কিছু না, সেখানে গিয়ে আমাদের জয় পরাজয় নির্ধারণ হতো। কিন্তু এবার দেখলাম যতগুলো মথুয়া অধ্যুষিত ওয়ার্ড সব ওয়ার্ডগুলো জিতলো, সুতরাং তাদের বিশ্বাসটা ফেরাতে পেরেছি, বনগাঁর ব্যবসাদারদের ফেরাতে পেরেছি। সুতরাং এই জয়টা বনগাঁর নাগরিকদের, এই জয়টা হচ্ছে শুভশক্তির বিশ্বাস, যে তৃণমূল কংগ্রেস শুভশক্তি, তৃণমূল সংস্কৃতি, তৃণমূল কংগ্রেস মানে হচ্ছে সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর লড়াই। আমরা দলের মধ্যে অন্তর্ঘাত সত্ত্বেও, দলের মধ্যে কিছু পালক পরে লোক সেখানে গিয়ে 22টা ওয়ার্ডে তৃণমূলকে হারানোর একটা পরিকল্পনা করা সত্ত্বেও আমরা দেখলাম যে বনগাঁর মানুষ আর এসবে বিশ্বাস করছে না। সন্ত্রাস করছে তবুও মানুষ সেখানে গিয়ে সেই সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে তারা ভোটটা আমাদের পক্ষে দিল। মানুষ আমাদের পক্ষে ছিল, দু একটা বিচ্ছিন্ন ঘটনা, এই দু একটা ধারণা, দু একটা বেরিয়ে যাওয়া বিচ্ছিন্ন ঘটনা, মানুষ আমাদের আশীর্বাদ করেছে, মানুষ আমাদের ভালোবেসেছে, যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধিরা তাদের কাছে যে মেসেজ পড়েছে সেখানে গিয়ে সে রেজাল্ট জানিয়ে দিল, তোমাদের সঙ্গেই ছিলাম, তোমরা আর অন্যায় করো না, আমরা আর অন্যায় করবো না, কথা দিচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবেন আমরা সেই কাজটাই করবো, দলের গঠনতন্ত্র মেরে কাজ করবো, দলের নির্দেশিকার বাইরে কাজ করবো না। এই জায়গাটায় এই প্রাপ্তিটা আমাদের হলো এই নির্বাচন। সুতরাং এই জয়টা হচ্ছে বনগাঁর নাগরিকের, শিক্ষা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পথ সেই পথটাই চলা এবং মানুষের মনকে বিশ্বাস আনা। আপনার ক্ষেত্র 3 নম্বর ওয়ার্ডে লড়াই তো যথেষ্ট টাফ ছিল, সেইখানে দাঁড়িয়ে জয়লাভ, নির্বাচনের ক্ষেত্রেও যেটা ছিল আমাদের ওখানে সাধারণ নাগরিকরা এবার ভোটে অবতীর্ণ হয়েছিল, সেখানে বিভিন্ন সন্ত্রাস, টেলিফোনের হুমকি এবং তার সেখানে বিভিন্ন রকম উপঢৌকন, তার মধ্যে থেকে মানুষ এবার বলেছিল একটা বিস্ফোরণ করব, যেটা হচ্ছে অশুভ শক্তির, তারাও শুভ শক্তির নিয়ে আসো, অপসংস্কৃতি তারাও সংস্কৃতি ফেরাও, এই জায়গাটা মানুষ বলো এর জন্য ভোট দিয়েছে। সুতরাং ওখানকার তৃণমূল কর্মী এবং সাধারণ মানুষকে আমি স্যালুট জানাই, প্রণাম জানাই, তাদের পাশে সারা জীবনের জন্য কাজ করব। কোনো দিন কাউন্সিলর থাকতে পারি, নাও থাকতে পারি, কিন্তু তাদের জন্য আমার সারা জীবনটা উৎসর্গ করবো, এটা আমি ভাবনা করে নিয়েছি। জয়লাভ করেছেন, এলাকার মানুষের জন্য প্রথম কোন কাজকে অগ্রাধিকার দেবেন? আমাদের বনগাঁ পৌরসভার যেটা সব থেকে বড় কাজ সেটা হচ্ছে শেষ হয়ে গেছে কাজটা, এখন বাড়িতে লাইনটা কত ফর্মটা ফিল আপ করলে জল পাবে। এই মুহূর্তে আমরা বনগাঁ পৌরসভা থেকে 10,000 মানুষের বাড়িতে প্রথমেই জল পৌঁছে দেবো, এটা আমাদের পড়ে কর্মতৃত্বটা, মানুষের কর্ম যাতে কাজ পায়, বেকার যুবক মেয়েরা কাজ পায়, তার জন্য আমরা ওখানে স্বয়ংসিদ্ধা মেয়েদের খুলে দিয়েছি ভূপেন শেঠ কর্মতৃত্বে, 18 কোটি টাকা চেয়েছি গভর্নমেন্টের কাছে, সেটা পাস হয়ে গেছে। সেই টাকাটা আসলে সেই বেকার যুবকদের ওখানে জায়গা দিয়ে হবে, কোনো উচ্চবিত্ত মানুষকে, এর আগে অনেক উচ্চবিত্ত মানুষ তারা অর্থনৈতিক জায়গা থেকে তাদেরকে জায়গাগুলো নিয়ে নিয়েছে, আমাদের পৌরসভায় 1,000 হবে না, বেকার যুবকদের, বেকার মায়েদের, বোনেদের কাজ দেওয়া হবে।
এই জায়গাটা এগোচ্ছি। এসএইচজি গ্রুপের যেমন ইছামতির কচুরি বানা তুলে বিভিন্ন হস্তশিল্পের কাজ করবে, যেটা সারা পৃথিবীর বুকে ছড়িয়ে দিয়ে যেতে পারে। এই কাজটা এবার বনগাঁয় হবে। বনগাঁয় কচুরি বানা চোখের বিষ হয়ে দাঁড়াবে না। বনগাঁয় কচুরি বানা এরপরে দেখবেন যে লোকে পুকুরে বাঁওড়ে চাষ করছে, সেখান থেকে সেই কচুরি পানা দিয়ে জিনিস বানিয়ে আমাদের এই বনগাঁ যে কর্মতৃত্ব এখানে এসে দিচ্ছে, তারা পয়সা দিয়ে বিক্রি করে যাচ্ছে, মাসে 5-10 হাজার টাকা স্বাবলম্বী হবে। একদমই দলের গঠনতন্ত্র মেনে কাজ করা হবে, পৌরসভাতে অনৈতিক কাজ আর হবে না। নির্বাচনে জয়লাভের পর এমনই জানালেন তৃণমূলের জয়ী প্রার্থী গোপাল শেঠ। ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সাথে সোমনাথ মজুমদার, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।